কিমের সিদ্ধান্তে ট্রাম্পের প্রশংসা। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটি গুয়ামে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সরে আসার সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেছেন, উত্তর কোরিয়ার কিম জং উন বেশ বিচক্ষণপূর্ণ ও সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছেন। এর বিপরীতটা বিপর্যয়কর আর অগ্রহণযোগ্য দুটোই হতো। চলতি মাসের প্রথম দিকে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে ফের হামলার হুমকি দিলে উত্তর কোরিয়াকে আগ্রাসী জবাব দেওয়া হবে। এর কয়েক ঘন্টা পরেই উত্তর কোরিয়া পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে। সোমবার কোরীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি পরিকল্পনা প্রেসিডেন্ট কিম জং উনকে জানানো হয়েছে। তবে গুয়ামকে আগুন দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেখে নিতে চান কিম। কিম জং উন হামলার বিষয়টি স্থগিত ঘোষণার পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে তিনি এটাও জানিয়েছেন, এটা পুরো বিষয়টি নির্ভর করবে কিমের ওপর। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।